ওয়াশি তখন বেলাল রাদি আল্লাহ তাল ডাক বললেন ওয়াশি তুমি কি বলতে চাও কোন কথা তোমার আছে নাকি ওয়াশি বলল বেলাল আমার জীবন তো ব্যর্থ কিছুই আমার থাকলো না বেলাল রাদি আল্লাহ তাল আলু করেন আয়াত তেলাত করে জানাই দিলেন আল্লাহ তাল বলেন কদ আফলাহাল মুমিনুন বলে আল্লাহু আকবার কষ্ট না হলে আরেকটু একটু জোরে বলি আল্লাহ আকবার বেলাল বললেন আল্লাহ বলেন অবশ্যই মমিনগণ সফল বেলাল এই কথা বলার পর ওয়াসি বললেন বেলাল আমার জীবনে তো অনেক কষ্ট বেলাল বললেন আল্লাহ তাল ডাকতে বললেন আল্লাহ বললেন বলে আল্লাহ আকবার বেলা নাক দে বললেন ওয়াসি আল্লাহ বলছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ কষ্টের পরপরই আল্লাহ তালা সুখ দান করে দিয়েছেন বলে আল্লাহ ওয়াসি বললে দুঃস্থ আমাকে তো কেউ সাহায্য করে না আমার ব্যাপারে আল্লাহ কি কি কথা বলেছেন বেলাদেল্লা নাক দে বললেন আল্লাহ বলেন ওয়া কান না সোনুল বলে আল্লাহ একবার বেলাল লাগতে বললেন ওয়া সি রে আল্লাহ তালা বলেন যারা মমিন তাদেরকে সাহায্য করা আমার কর্তব্য বলে আল্লাহ একবার যারা মমিন হয়েছে আল্লাহ তারা তাদেরকে সাহায্য করবেন এবার বেলাল বললে ওয়াসি বললেন দুস্ত আমি তো দেখতে অনেক ছিদ

অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর করে বলে আল্লাহ সুতরাং সুন্দর করে সৃষ্টি করেছেন সেটা এই দুনিয়াও যদি কোনো মানুষ কুৎসিত হয় কালো হয় তাহলে হাসরের ময়দানে আল্লাহ তালা সমস্ত জান্নাতি মানুষদেরকে মানে সুন্দর করে দিয়ে দেবেন বলে সুবাহান আল্লাহ দুনিয়াতে কুচ্ছিত হয়েছেন দাঁত উস কান তারা চোখ তারা হয়ে গেছে কষ্ট নিয়ে না কষ্টর কোনো কারণ নেই কালোর জন্য কোনো কারণ নাই কালো ছিলেন বেলান কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্ধব হয়ে গিয়েছিলেন কিনা কথা বলে সুতরাং বেলাল ডাক দে বলেন ও মন খারাপ করো না কুৎসিত হয়েছো তার জন্য কোনো সমস্যা নাই আল্লাহ বলছেন আমি অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর করে এবার ওয়াশি ডাকতে বললেন দস্ত আমার সাথে তো কেউ নাই আমার ব্যাপারে আল্লাহ তালা কি বলছে জন্মের পরে আমি বাবাকে দেখি নাই আমি মাকে দেখি নাই আমার ব্যাপারে আল্লাহ তার কি বলেছেন এই দুনিয়ায় যখন আমি আসলাম যখন আমার বোঝার শক্তি হলো বোঝার শক্তি হওয়ার পর থেকে আমি আরেকজন গোলামি করলাম কই আমি তো আমার বাবাকে দেখলাম না আমার মাকে দেখলাম না তৎকালীন সময়ে তারা কিভাবে জীবন যাপন করেছে বন্ধুগণ আজকে আমাদের মা আছে বাবা আছে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মা বাবাকে খেদমত করতে পারলাম না মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করলো বাবা কত কষ্ট করে আপনাকে লালন পালন করলো যার বাবা নাই যার বাবা নাই সেই বোঝে বাবার কি জ্বালা একটা বাস্তব ঘটনা বলি আমার জীবনের আমের কোনো ভাই নাই আমি একটা মাত্র সন্তান বাবার বাবার কোন আত্মসম্পাদ সেরকম ছিল না পড়াশোনা করাবে এরকম বাবার কোন ক্ষমতা ছিল না আমার দুলা ভাই আমার দায়িত্ব নিয়ে নিলেন আমার বাবাকে দিয়ে বললেন শ্বশুর আপনার টেনশনের কিছু নাই আমার দায়িত্ব তিনি নিয়ে নিলেন তিনি যখন নিয়ে নিলেন আমি আস্তে আস্তে পড়াশোনা করলাম তিনি সমস্ত খরচ আমাকে দিচ্ছিলেন যখন আমি একটু বড় হলাম যখন একটু কর্ম পেলাম হঠাৎ করে আমার একটা বড় ভাই ছিল আমার চাস্ত ভাই যাকে আমার আপা লালন পালন করে বড় করে দিয়েছিল হঠাৎ করে যুবক ভাইটা আমার বলা গেল খবর পেলাম আমি তখন খুললাই খবর পাইলাম ভাই মারা গেছে সেই ভাইয়ের ছোট একটা ইতুল পাঁচ পাঁচ বছরের একটা ছেলে আর বোবা একটা মেয়ে ছিল কোনো জমি জমা ছিল না বাবা ডাক দিয়ে বলল বাবারে এর বাবাকে আমি লালন বল করে বড় করেছিলাম আর আজকে বুঝি আমার মতো তোকে এই সন্তানটাকে লালন বলন করতে হবে আমি বললাম ঠিক আছে দায়িত্ব নিলাম দুই বছরও গেল না দুলভাই ডাকতে বললো একটু বাসায় আয় শরীরটা কেমন জানি খারাপ লাগে একবারে বাসায় দেখলাম দুই তাদেরকে কাছে নিয়ে বলতেছে রে যদি কোনো তোদেরকে সুখ দিতে পারি নাই যদি কোনো তোদের কাছে কোনো খারাপি করে থেকে আমাকে আমি বললাম দুলভাই কি হয়েছে আপনার কোনো কিছু হয় নাই সকালবেলা অরুণ হয়েছে হাসপাতালের দিকে সেন দিনে যাচ্ছিলাম হাসপাতাল দুলাভাই আমাকে একটা ইশারা মেরে শুধু এই রকম করে কাটটা কাটটা কাট করে জীবন ছেড়ে চলে গেল আমি পরে করলাম সেই জন্য বুঝি আপনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছিলেন কতই হলো ভাঙনাদেরকে ফোন করলাম বাবা তোমাদের কি লাগবে ঈদে বাড়িতে সবার জন্য সব কাপড় নিয়ে গেলাম চাপড়িয়ে কবরের পাশে ডাকতে বাবা পেশে দাঁড় দাঁড়ালাম বললাম বাবা রে সব কিছু দিয়ে তোদের সহযোগ করে পারবো কিন্তু বাবার মহাপত তোকে দিতে পারবো তোর বাবা আমাকে লালন পালন করে বড় করে সব পড়াশুনোর খরচ চালিয়ে দিয়ে তোদের দায়িত্ব দিয়ে বুঝি সে চলে গেল বিধবা বোনটা কাঁদে বললাম বল তোর কি লাগবে চিৎকার বলে বললো ছোট বাইরে তোর কাছ থেকে কি নেবো বলতো এত তাড়াতাড়ি আমি বিধবা হয়ে যাব বুঝতে পারি না ভাগিনা কারে দুই সন্তান দুই ভাগিনা একটা মেয়েকে রেখে চলে গেল যখন বাড়িতে যাই সন্তানকে আর বাবা বলে ডাকতে পারি না সন্তানকে আর কারণ করে নিতে পারি না কারণ সন্তান টাকা যদি কোলো নে তাহলে ওই ভাগিনা ভাগ্নি তো বাবার কথা বলে পড়ে যায় সেদিন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কোন মানুষ যদি বাইর থেকে বাড়িতে আসে তার পাশে যদি তার কোন অসহায় সন্তান থাকে অথবা বাবা বাইরে থাকে দেশে নাই সন্তানটাকে কখনো কোলে তুলে আদর করবেন না কারণ আপনি যখন ওই সন্তানটাকে কোলে করে আদর করবেন তখন ওই সন্তানটার বাবার কথা মনে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমি আর বাড়িতে যা ডাকতেও পারি না ওয়াসী বলেন ছোটবেলা থেকেই দেখেছি আমার মা নাই বাবা নাই কিন্তু দুঃখের বিষয় আমাদের মা আছে বাবা আছে কিন্তু আমরা তাদের করতে পারলাম না বিয়ে করেছেন সংসার হয়েছে বাবা মাকে আলাদা করে দিয়েছেন বাবা মা কি খায় তার কোনো খোঁজ নেন না আপনার আমল আপনি যদি হজ করেন যত ইবাদত করেন আপনার এই আমল আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে না সুতরাং মা বাবার খেদমত করার দরকার আছে না নাই কষ্ট না হলে আর একটু জোরে বলেন আছে না নাই আপনাদের কষ্ট হচ্ছে আপনারা দেখি ওই এক লোক ছিল খুব কিপটে কি খুবই কিপ্টে মনে করেন যে এমন কিপটে যে খরচ করতে চায় না এক লক্ষ রক্ত লাগবে বলছে ভাই আপনার রক্তের গ্রুপ কি বলছে ভাই আমার রক্তের গ্রুপ এ বি পজিটিভ এ বি নেগেটিভ তে বলছে ভাই এ বি নেগেটিভ আমি রক্ত খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম আপনি আমাকে দুই ব্যাগ রক্ত দেন তে বলছে ভাই আমি টাকার অভাবে খাইতে পারি না আপনার রক্ত দেব আপনি পাগল হইছেন তে লোকটা ক্ষমতাশীল ছিল থাপ করে ধরে হাসপাতালে নিয়ে যায় দুই ব্যাগ রক্ত নিয়ে দুই লাখ টাকা দিছে কয় লাখ কথা বলেন তো দুই লাখ টাকা দেখে এ বলতেছে আপনি দুই ব্যাগ রক্ত নিয়ে দুই লাখ নিছেন আগে বলবেন না আরো দুই ব্যাগ নেন আগে কি বলছে রক্ত দেওয়া যাবে না যেই দুই লাখ টাকা পেছনে আরো দুই ব্যাগ নেন এবার বলতে ভাই আমার যখন লাগবে তখন আমি আপনাদের জানাবো তে ছয় মাস পরে ফোন দিছে যে ভাই আমি অমুক বলছি আমি রক্ত রক্ত হ্যাঁ আসেন কোন জায়গায় আসবো তে বললো হাসপাতাল আসেন এবার আসে চার ব্যাগ রক্ত নিছে কয় ব্যাগ এটা কষ্ট না আরেকটু জোরে বলেন চার ব্যাগ রক্ত নিয়ে সেরা দুই টাকার নোট চারটে সেটা দিছে তে ওই সেরা টাকা নিয়ে করছে যে কি ব্যাপার ভাই সেদিন দুই ব্যাগ দিয়ে দিলেন দুই লাখ আজকে চার নিয়ে দুই টাকা নোট চারটা সেরা চার দিক দিয়ে সেরা আট টাকা না কয়ে বেটা তোর ওই রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে সেদিন থেকে আমি নিজেই কিপ্ত হয়ে গেছি বুঝলেন নাই সুতরাং আপনাদের অবস্থা কি সেই রকম আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন সেটা যদি আমাকে বলে বলা লাগে তাহলে এতক্ষণ ওয়াজ করে আমার লাভটা কি হলো এটা আসতেনের বলতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ মামার خدمت করবেন যে কয়দিন বেঁচে আছেন বহু চাইবে আপনি তাকে দেখবেন না দিতে দিবে না হ্যাঁতেন হ্যাবিজ অনেক কিছু করবে কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যাবেন যাইভাবেই হোক মামার خدمت করতে হবে যখন থাকবে না তখন বুঝবেন জান নাই তাই বোঝে ওয়াসি বল আমার তো ছোটবেলা থেকে আমি কাউকে দেখি নাই আমার তো কেউ নাই আমার উপর আল্লাহ কি বলছে এবার আল্লাহ তালা তালা হযরতে বেলা তেল্লা তালা তেলাত করে জানাই দিলে কলালা তা খফা ইন্ননি মাও কুমা আহ মা ও আদা বলে আল্লাহ আকবার তোমরা ভয় করো না আমি তোমাদের সাথী আছি আর আমি সবকিছু শুনি এবং দেখি কি করে আল্লাহ দেখে শোনে এই প্রশ্নের উত্তর হচ্ছে এবার বললো যে আমার পাপ তো অনেক বেশি আমার ব্যাপারে আল্লাহ কি বলছে আমি যে পাপ করছি তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন হ্যাঁ হ্যাঁ বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আশি তুমি চিন্তা করো না আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা কষ্ট না হলে আর একটু আল্লা বলেন নিশ্চয় আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের যারা তৌবা করে এবং অধিক পবিত্র অর্জন করে আল্লাহ তারা তাদেরকে ভালোবাসেন এবার তিনি ডাকতে বললেন যে আমি তো সবসময় অসুস্থ থাকি আমার মানসিক অসুস্থ শারীরিক অসুস্থ এ ব্যাপারে আল্লাহ কি বলছেন আল্লাহ বেলাল বললেন আল্লাহ বলছে আমি যে কোরআনকে তোমাদের নাজির করেছি এটা হচ্ছে রোগের জন্য শেফা বলে আল্লাহ এবার বললেন দোস্ত এই দুনিয়া তো আমার ভালো লাগে না কারণ আমার কিছুই নাই কারণ কি অনেক লোক আছেন যে অমুকের এক লাখ অমুকের এই বাড়ি এই গাড়ি কই আমার তো কিছুই নাই ও সেই কথা যখন বললেন বেলাল (রাঃ)-কে ডাকতে বললেন আল্লাহ তালা বলছেন ওয়াল আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা বলে আল্লাহু আকবার আল্লাহ Bilal বললেন ওয়াসিরে আল্লাহ বলেন আর তোমার জন্য অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম মানে পরে যে বানা আগে যা ছিল তার চেয়ে বর্তমান সময়টাই উত্তম বলি সুবহান এবার ওয়াসি বললেন দোস্ত সে সাহায্য তো অনেক দূর সেটা অনেক দূরের কথা বর্তমানের কি কথা সে সেটা বল বেলাল লাগতে বললেন না আল্লাহ তাআলা বলেন আলা ইন্না নাসরুল্লাহ করিব বলে আল্লাহ একবার বেলা বললেন যে দোস্তরই নিশ্চয়ই জিনে রাখো আল্লাহর সাজ্য অতি নিকটবর্তী বতি বতি একবার সুতরাং চিন্তা কোনো কারণ নাই আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী সে বললো দোস্ত আমার জীবনেও তো খুশি নেই খালি অভাব আমার জন্য আলাদা আলাদা কি বলছেন

ভয় না নিরাশ হয়েও না না ভয় পাওয়ার কোনো দরকার নাই আল্লাহ তালা যদি তুমি মমিন হতে পারো আল্লাহ তারা তোমাকে বিজয় দান করবে আমার তো এবার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না কোনো পরিকল্পনা আমার সফল হচ্ছে না তোর ব্যাপারটা কি হলো সে বলল আল্লাহ তারা বলেন সে বলল আল্লাহ হচ্ছে উত্তম কৌশলকারী সুতরাং তুই যে পরিকল্পনা করছিস সেটা পরিকল্পনা নয় উত্তম কৌশলকারী কে আল্লাহ এবার দোস্ত বলল দস্তুরে মূল কথা এবার আসি ওই যে বলছিল দোস্ত তোর ওইটার খবর কি কি বলল ওইটার খবর মানে কি ওই যে দোস্ত তোর প্রেমিকার কি খবর রায় হান আর কি খবর ও দোস্ত ওই কথাই তো এখন চলে আসছে এবার বলল দোস্ত আমার প্রিয় জিনিসটাই তো আমি পেলাম না কি আমার প্রিয় জিনিস যেটা আসলে উনি তুমি পাইলেন না তাহলে আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলবে বেলাল আল্লাহ তাআলা ডাক বললেন দোস্ত আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন তিনি বললেন ওয়া আসা আন তুহিব্বু শাইয়াউ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু একটু কষ্ট করে বলেন আল্লাহ এবার তো দোস্তুড়ে আল্লাহ বলেন তোমরা এমন জিনিসকে পছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণ সেটা আল্লাহ জানেন এবং তোমরা তা জানো না মানে আপনি যেটা চান যেটা মনে করেন যে এটা আমার জন্য করলেন কিন্তু সেটা পাইলেন না কিন্তু এটা আপনার চেয়ে ভালো জানে কে এটা জোরে বলেন আল্লাহ বলেন তোমরা যেটা পাওয়ার আশা করেছিল যেটা তোমাদেরকে আমি দেই নাই এটা তোমাদেরকে এই জন্য দেই নাই এটা তোমাদের জন্য ছিল না সেই জন্য তোমাকে দেই নাই সুতরাং এটা নিয়ে টেনশনের কিছু নাই সে বলল দোস্ত তাহলে এই সুখ আমার কখন আসবে তুমি কি বলতে পারো বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাগতে বললেন দোস্তরে আল্লাহ তাআলা বললেন সায়াজআলুল্লাহু বাদা উসরি উসরা বলে আল্লাহু আকবার

আল্লাহর ওলিদের আল্লাহদের সোবতের যারা আল্লাহর ওলি আল্লাহকে ভালোবাসে দিনের কথাগুলো বলে যারা সহি পথে চলার কথা বলে যেমন আল্লাহর ওলি ছিলেন ফজলুল করিম ফজলুল করিম ছিলেন চরমনের পিসাব আমি আল্লাহর গোলাম সেখানে তিন তিন বার যাওয়ার তো অভিক আল্লাহ আমাকে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ তার ছেলে বর্তমান বাংলার বাগ হিসেবে যেমন আমাকে বলি ফাইজুল করিম করিম কি মুফতি তিনি এই রকম বক্তব্য দিয়ে দুনিয়া কাপানোর বক্তব্য যেখানে দেয় হাজার হাজার তার মানুষ সে কথাগুলো শুনে শোনার পরে কলেজের ভিতরে এমন ঝিনঝির পয়দা হয় এমন সাহস পয়দা হয় যেন এই সময় যদি কোন বাতিলের পক্ষে বিপক্ষে লড়াই বেজে যায় তাহলে লড়াই করতে সেই সময় হয়ে যায় কথা বলে এইরকম সাহসী বক্তা সাহসী আলোচক যারা কোন কাজে যেহেতু আমরা মূর্খ মানুষ সমাজের অনেকে অশিক্ষিত লো পীর পীর মানে কি পীর মানে ওস্তাদ আপনি যে ওস্তাদের কাছে শিখবেন সেটাই আপনার পীর সেটাই আপনার কিন্তু আমরা পীর তো পীর মনে করি যে সর্বনাশ পীরের murid হলো কেন তো তুই murid হইছ না ওস্তাদের কাছে যা কি বলেন কিন্তু ওস্তাদের কাছে যাওয়ার পীরের কথা শুনলি আর মাথা গরম সুতরাং ওস্তাদের কাছে যেতে হবে ওস্তাদের সাথে থাকলে আপনার লাভ আছে কয়ে কি আছে লাভ আছে কারণ আপনি যদি পীরের কাছে যান শিক্ষা দিবে কিভাবে নামাজ পড়তে হয় কোন সময় কোন সময় জিকির করলে আপনার অন্তরের ভিতরে নূর পয়দা হয় কি বলেন কি পিতা মাতার কিভাবে খিদমত করতে হয় স্ত্রীকে কিভাবে শাসন করতে হয় সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় সব কথা আপনার ওস্তাদ আপনাকে শিখিয়ে দেবে সেই জন্য আল্লাহর অলি ফয়জুল করিমের ছেলে যারা এখন বর্তমানে জীবিত আছেন তারা একজন হচ্ছে বাংলার বাক রাজনীতি বক্তব্য দিক দেশে সেরা কি বলেন আর একজন আছেন ঠিক ফয়জুল করিম হুজুরের মতো তুই এমন বয়ান সুবহানাল্লাহ যখনই আপনারা যাবেন ওখানে যাবেন যা দেখবেন আগে তো এক মাঠ ছিল একটা এখন তো ছয়টা সাতটা মাঠ লোক দেওয়া দেখা যায় না যতই মানুষের বিরোধিতে করে আল্লাহর গোলাম সেটি দেখালি ভর্তি হয় কি বলে আমাদের মাঝে অনেকে আছে পীর বিরোধী পীরের বিরোধী আপনি করবেন কেন আপনি মানে শয়তানের বিরোধিতা বলেন করেন না যারা ঘুষ খায় তারা বিরোধিতা করেন না যারা সুদ খায় তারা বিরোধিতা করেন না ওগুলো করবেন না ওস্তাদের বিরোধী আপনি ঠিকই করবেন ঠিক না হ্যাঁ সুতরাং হক কানে পীরের কাছে আপনার যেতে হবে যাদের কথাবার্তা আপনার মনে হবে এটা হক তার কাছে যাবেন তার কাছে শিখবেন ওসিয়ত নেবেন কেননা একটা এক একটা আলেমের কথা একশো কথার সমান সুবহানাল্লাহ আর আমি আলেমদের দিকে তাকালেও তো চোখের গুণে ধরে ফেলে যায় সুবহানাল্লাহ সুতরাং বন্ধুগণ আমার ভালো হকানি পীরের সোহবত নেবেন আল্লাহ তালা আপনার অন্তরকে কুলসিত অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুতরাং যারা আমাকে এখানে আসেন তারা একটা কথা লক্ষ্য করে বলেন তো আপনার এখানে বসছেন আবার উঠে বাড়িতে ফিরে যাইতে পারবেন এমন কি কোনো নিশ্চয়তা আমাদের আছে কথা বলেন এই যে আরামের না। হারাম করে আপনারা এই প্যান্ডেলে এসে বসেছে ও বাবারাও আপনারা বলেন তো আবার সেই নরম বিছানায় যে ঘুমোতে পারবেন এমন কি কোন নিশ্চয়তা আমাদের আছে কথা বলেন জীবনের গুলো শেষ নাই সূত্ররা বন্ধু করলা আমার আমার দুই চোখ বন্ধ করলে আমরা শেষ হয়ে যাব সে জন্য আমাদের দুনিয়ায় আমল করার দরকার আছে না নাই। হাম্দু ইল্লাহ হিরব্বিলালামন আল্লহম মানতে সালাম অমিংকা সালাম তাবারক্তয়া জাল জলা নিমলে করম প্রব্বানা জলাম না আংফুসেনাম ও ইনলাম তম ফিরিল্লা নান। وترحمنا لنكونن من الخاسرين وَقُرْبِي رب ارحمهما كما ربياني صغيرا وَقُرْبِي ارحمهما كما ربياني صغيرا رب العالمين عسكر علي কোমরপুর মুসল্লি পাড়া জামি মসজিদের উদ্যোগে আল্লাহ এই বিরাট ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের ময়দানে বসে রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আসর থেকে শুরু করে এই পর্যন্ত তোমার কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা হয়েছে মা ও রাব্বুল আলামিন এর ভিতরে যদি কোনো ভুল হয়ে যায় ভুলের গুলো ভুলে করে দিয়ে তোমার शाही দরবারে মন্দির করে নাও ও মাহবুব তুমি তাকায়া দেখো আল্লাহ গভীর রাত অনেক মানুষ বিছানায় ঘুমায় আমার সোনার টুকরো যুবকেরা মুরব্বী বাবারা পর্দার অন্তরে মা ও বোনেরা চাতক পাখির মতো তোমার করণের কথাগুলো শুনেছি তোমার নাম তো রহমা তোমার নাম তো গফুর গো ও আল্লাহ গুলো করেছি গুণ করতে করতে পাহাড় সমত গুলো করেছি গো বারবার তব করেছি আবার গুণ করেছি আবার তবা করি আবার গুণ করি আবার তব করি আবার ঘুরিয়া ঘুরিয়া তোমার সেই দরবারে হাত উত্তোলন করি গো আল্লাহ ও রব্বুল আলামিন দিকে তাকাইও না বাবু ও আল্লাহ গুনার দিকে যদি তাকা তাহলে তো আমরা মরেই যাব ও আল্লাহ ও রব্বুল আমিন দিকে না তাকাইয়া তোমার রহমতের দৃষ্টিতে তাকাই ওয়াল্লা আল্লাহ ও রব্বুল আমিন তোমারই শাহি দরবারে মতো ভিক্ষুকের মতো হাতত তুলি করেছি দুনিয়ার বুকে যদি করে বাবার কাছে বাবা যদি রাগ করে মার কাছে যায় বাবা মা যদি রাগ করে যদি দাদি বেঁচে থাকে দাদির কাছে যায় আল্লাহ আল্লাহ তুমি চেরাম তো কেউ নাই মা কার কাছে যাব আল্লাহ দুনিয়ার বুকে যদি হাজারো অপরাধ করি মার কাছে যদি ডাক দিই মা আল্লাহ তালা মার মনে এতটুকু দায় দিয়েছ সমস্ত কষ্টগুলো সমস্ত অপরাধগুলো ভুলে মা কলে তুলে নেয় গো আল্লাহ রব গুলাল আমিন তুই বলেছ করণের ময়দানে দোয়া কবুল হায় আল্লাহ অনেক ভাই ফোন করে রবুলা আল্লাহ আমার জন্য দোয়া করো অনুকুন দুপুন করে আল্লাহ রবিনবানি করে ও আল্লাহ জিন্দগির সমস্ত গুনা খাতা গুলো তুমি মাফ করে দাও ও রব্বুল মা একটা না কত কষ্ট করে পেটে ধারণ করে লালন পালন করলো রব্বুল আলামিন খে না খে কত কষ্ট করে মা লালন পালন করলো রব্বুল আলামিন খাই নাই বাবা পরে খাবে এই সিদ্ধ করে মা খাই নাই প্লেটের মধ্যে ভাত রেখে দিয়েছে ও রব্বুল আলামিন সেই মা এই মা অনেকেরই দুনিয়া থেকে চলে গেছে কিন্তু হত ভাগা সন্তান কবরের পাশেতে সালাম দেওয়ার মতো সময় আমাদের অনেকের হয় আল্লাহ ও রব্বুল আলামিন এইরকম মা যারা চলে গেছে দুনিয়া থেকে রব্বুল আলামিন মেহরবানি করে ওই মার কবরের আজাব খেলা তুমি মাফ করে দাও আল্লাহ ও রব্বুল আলামিন আরেকজন বাবা আমাদেরকে লালন পালন করতে যে কত নামাজ কাজা করেছে বাড়ি করে গেল জমি করে গেল কিন্তু কিছুই নিয়ে যেতে পারে নাই গো আল্লাহ আবার পাশে সভাপতি সাহেবের মা বাবা ও বাবু বাবা কত কষ্ট করে লালন পালন করে জমি জামা রেখে গেছে রব্বুল আলমী সেই বাবাকে কবরস্থ করেছি কিন্তু কবর বাবার কবরের পাশে যায় সালাম দেওয়ার মতো আমাদের সময় হয় না ও রব্বুল আলামিন এই বাবেন যাদের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মেহরবানি করে ওই সমস্ত বাবাদের কবরের রাজা মাফ করে দাও রব্বুল আলামিন অনেক মা টেলিফোন করে ছেলে টেলিফোন করে হুজুর আমাদের জন্য দোয়া করো কি দোয়া করব বলে হুজুর আমাদের সন্তান হয় না আল্লাহ টাকা দিয়েছো সম্পদ দিয়েছো সন্তান দাও নে রব্বুল আলামিন আল্লাহ কোরআনের ময়দান থেকে তোমার কাছে দোয়া করি মাহবুব মেহেরবানি করে যাদের সন্তান নাই তুমি তাদের সন্তান দাও আল্লাহ তুমি সন্তান দাও নাই দেখই তো এরা মাযারে যায় আল্লাহ তুমি সন্তান দাও নাই দেখই তো এরা ফরনুদের দরবারে যায় আল্লাহ আমার বন্ধু ফারুক চট্টগ্রাম থেকে মনির ঢাকা থেকে ফারুক রব্বুল হানী এরা ফোন করে বলে আমাদের টাকা আছে পয়সা আছে সন্তান নাই তুই আমাদের ছোট একটু দহ পুলিশ অনেক মানুষ সন্তান নাই দয়াবানি করে আল্লাহ তুমি তাদের সন্তান দিক কলপরিবন্ধ করে দাও আল্লাহ আল্লাহ ওয়ালিকির সন্তান আছে আল্লাহ মারা গিয়েছে রব্বুল আলামিন সন্তান হারা করেছো তারাও আমাদের সাথে হাত উত্তোলন করেছে রব্বুল আলামিন আল্লাহ যারা কবরস্থ হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে সবাইকে তুমি maaf করে দাও ও রব্বুল আলামিন কাজ করে রব্বুল আলামিন যারা হাত উত্তোলন করেছে তাদের জাতি সজন যে যেখানে কবরস্থ হয়েছে রব্বুল আলামিন সবাইকে তুমি maaf করে দাও আল্লাহ মা বন্ধের মনের অনেক বাসনা যা অনেকেই বলতে পারে না গো আল্লাহ ও রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই মাবুদ অনেক মা বলে এসেছে প্যান্ডেলের ময়দানে মা গো তুমি মা বোনদের নেক মকসুদ পূর্ণ করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও একে অপরের প্রতি মহব্বত পয়দা করে যা যাদের বিয়ে হয় না মেহরবানি করে বিয়ের ব্যবস্থা করে দেওয়াল রব্বুল আলামিন যে যুবক ভাইদের বিয়ে বিয়ের ব্যবস্থা করে দাও করে যে আমাকে লালন পালন করে বড় করেছে রত ব্লাল আমি পরিবারের দায়িত্ব দিয়ে কবরস্থ হয়েছে রত মারি করে এতিমদের যে সহযোগিতা করতে পারি সেই তফিক তুমি দালন করে দিয়ে হল্লা

যার মাধ্যমে আমি কেন এসেছি মহবার আমার সবচেয়ে প্রিয় বন্ধু রব্বুল আমিন বহুত দিন পর ফোন পেয়ে অনেক আনন্দ তো হয়েছি রব্বুল আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নিও আল্লাহ ও রব্বুল আমার এক ভাই যার জন্য মায় পিলার আয়োজন আমাদের এলাকার জামাই আপনাদের এলাকার জামাই রব্বুল আলমিন আর রব্বুল আলামিন মেহরবানি করে ও ভাইকে তুমি দিনের খিদমত করার তফিক দান করে দাও দিনের কাজে যেন সবসময় লেগে থাকতে পারে সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ খাস করে রব্বুল আলমিন তো করি যারা পরীক্ষার্থী তুমি কামিয়াবি দান করো যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূর করে দাও যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন যে যে যেখানে সমস্যায় আছে সমস্ত সমস্যা তুমি দূর করে দাও রব্বুল আলামিন খাস করে এই মাহফিলটাকে কবুল করে নাও প্রতিদিন প্রতি বছর জন্য এখানে তাফসীরুল কোরআন মাহফিল হতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যা বললাম যা বলা হলো না সব কথাগুলো তোমার সাহিত্যের উপরে মঞ্জুর করে নাও রব্বুল আলমিন মাইকের ভাই অনেক কষ্ট করেছে মাইককে সাউন্ড ঠিক রাখার জন্য রব্বুল আলমিন মেহরবানি করে এই মাইকগুলো কি তুমি কবুল করে নাও তার ব্যবসার প্রতি তুমি রহমত নাজির করে দাও আল্লাহ হ্যাঁ রব্বুল আলমিন যা বললাম আর যা বলা হলো না না বলা কথা সহ তোমার শাহিদ বলে কবুল আর মঞ্জুর করে নাও ও যে দিন যেদিন মরবরে যেদিন তুমি মালাকুল মৌত আমাদের দরজার সামনে পাঠিয়ে দিবা যেদিন আমাদের আমলের খাতাখানি বন্ধ হয়ে যাবে সেই দিন তুমি মেহেরবানি করে আমাদের সবার জবানে জারি রেখে দিও কলে তাইবালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি